হাই ফ্রেন্ডস, সিম্পল লাইফস্টাইল আমি পারমিতা আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি মাছের একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে, আমার তো ভীষণই ভালো লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে রেসিপি হচ্ছে রুই ভাপা, এটা অবশ্য আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করা যাক সুপার টেস্টি রুই ভাপা। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 3 টিস্পুন মতো সর্ষের তেল। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। রুই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা হালকা করে ভেজে নিলে আর থাকবে না। 1 পিট আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এরকম হালকা করে ভেজে নেবেন, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এরকম হালকা করে ভেজে নিলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে, ইলিশ মাছ হলে ভাজার দরকার নেই। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি। কাতলা মাছ হলেও আপনারা একটু ভেজে নেবেন হালকা করে। এ দেখুন আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি সমস্ত মাছগুলোকে। আমি এখানে একটা টিফিন কোটো নিয়েছি, টিফিন কোটোতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে শুধুমাত্র ব্যবহার করেছি, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে আমি বেটে নিয়েছি, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো পোস্ত বাটা। আপনারা সাদা কালো দু রকমের সর্ষে মিশিয়েও কিন্তু বাটতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন মতো টক দই। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিনি। চিনিটা দিলে টক, ঝাল, নুন, মিষ্টি সমস্ত কিছু কিন্তু ঠিক মতো ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ, যেহেতু আমি মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি একটু কম দিলাম। দিয়ে দিলাম মোটামুটি 2 টিস্পুন মতো সর্ষের তেল। দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে 2 টিস্পুন মতো জল। যেহেতু পোস্ত আর সর্ষেটাতে আমার একটু জল ছিল, সেই জন্য জলের পরিমাণটা আমি কম দিলাম। এই দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। চেষ্টা করবেন মাছগুলো যাতে গ্রেভির মধ্যে ডুবে থাকে। আমি একটু গ্রেভি ওপর ওপর ছড়িয়ে দিচ্ছি মাছের ওপরে, যাতে খেতে বেশি ভালো লাগে। তবে চিনিটা যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এইভাবে রুই ভাপা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টিস্পুন মতো সর্ষের তেল। এক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই লাগে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই সর্ষের তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে আর ওপরে একটু দিয়ে দিচ্ছি সমস্ত মাছের। এবার টিফিন কোটোর ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি টিফিন কোটোটা এই গরম জলে দিয়ে দেবো। দেখবেন যেন টিফিন কোটোটা যেখানে লেগেছে তার উপরে যেন জল না চলে যায়, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে। তো লিড কভার দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিলাম। রুই ভাপা আমাদের একদম রেডি, গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আজ তাহলে এটুকুনি, ওকে বাই।